আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার আনাদার নিউ ভিডিও। আর আজকে টপিকটা হবে যে বদ্যি পাখি পুষছ এখন, যারা যারা যাদের কাছে বদ্যি পাখি আছে, যারা অনেক কোয়ান্টিটিতে পুষেছ বা যারা পুষবে ভাবছো, বদ্যি পাখির বর্তমান মার্কেট ও দাম অনুযায়ী যে এখন 220 টাকা, 200 টাকা, বদ্যির দামটা যে সার্কেলের মধ্যে আছে 180 থেকে 200, তো সেই অনুযায়ী যারা ভাবছো যে বদ্যি ভবিষ্যতের জন্য আরও বাড়াবে বা বদ্যি নিয়ে তোমরা আরও এগিয়ে যাবে, তো আজকের সেই টপিকটা নিয়ে ভিডিওটা বদ্যি পাখির ওপরে। তো চলো ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকের টপিকের মেন প্রধান উদ্দেশ্য হচ্ছে বদ্যির ব্রিডিং, বদ্যি পেয়ারিং, বদ্যির খাবার দাবার, বদ্যির মেনটেনেন্স, পুরো টোটাল এ টু জেড আজকে আলোচনা করব। আর বদ্যির হাই মিউটেশন থেকে লো মিউটেশন সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা, যারা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটা অনেক দিন ধরে জুড়ে আছো আমার চ্যানেলের সাথে প্রথম থেকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করো, এবং খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো যারা যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে নাও ভিডিওটা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের টপিকে বদ্যি। তো দেখতে পাচ্ছ আমার সামনে ভিডিওতে যে বদ্যি পাখিগুলো দেখা যাচ্ছে সেগুলো নর্মাল বদ্যি পাখি, এর মধ্যে অনেকে মিউটেশন বলে, বাট এগুলো এখন বিক্রি করতে গেলে পাইকারদের কাছে নর্মাল দামেই বিক্রি হয়। তো এখানে যে তোমার লুটিনোটা দেখতে পাচ্ছ রেড আই, এগুলো তোমরা বাজারে কিনতে যাও এগুলোর দাম পড়বে তোমার 350 পেয়ার বা 400 টাকা পেয়ার এরকম পড়বে, কিন্তু বিক্রি করতে যাওয়ার সময় নর্মাল দামেই বিক্রি হয়। রেড আই, ব্ল্যাক আই এসবের এখন ভ্যালুয়েশন হয় না, কারণ এখন তোমরা বিক্রি করতে গেলে যাই নিয়ে যাও তোমাকে 200 টাকা থেকে 220 টাকার মধ্যে পেয়ারিং দেবে। তো তোমরা বদ্যি পাখি বাড়াবে কি রাখবে সেই নিয়ে আজকে টপিক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 পেয়ার বদ্যি পাখি আছে নর্মাল এই কেসটার মধ্যে। তো এরা নিজেদের মধ্যে খুবই ভালো পাখি, বদ্যি পাখি খুবই ভালো, মানে যারা স্টার্ট করো যে কোনো ব্রিডার যে বড় পাখিও পুষছে সে বলতে পারবে না যে আমি বদ্যি পাখি পুষিনি। তো সবাই বদ্যি থেকে ঘুরে এসছে, বাট এখন জেনারেশনটা অনুযায়ী সবাই ডেভেলপমেন্ট করেছে, আর যারা যারা ছোটো ব্রিডার তারা ছোটো পাখিতেই আছে। তো আজকে ছোটো পাখির মধ্যে তোমরা কি বদ্যি রাখবে না সেল করে দেবে ভবিষ্যতের জন্য সেই টপিক। তো বদ্যি পাখি এমন একটা পাখি যার দামটা টোটালি আমি দেখে আসছি বিগত 2 বছর ধরে, যার দামটা একটা লিমিটের মধ্যে সার্কেলিং হচ্ছে। তো সেই সার্কেলিংয়ের মধ্যে থেকে যদি তোমরা বদ্যি পাখিকে বাড়াও, এই দানার দাম এখন কিনতে যাও 80 টাকা কেজি, দুটো বদ্যি পাখি দানা খায় ধরো পার ডে 50 গ্রাম দানা খাচ্ছে, তো সেই অনুযায়ী যদি তোমরা 1 কেজি দানা কেনো তো তোমাকে এক মাসে তোমার দানা লাগছে ধরে নাও 150-200 টাকার দানা খাচ্ছে এক মাসে। তো এক বছর যদি 150 টাকা দানা খায় তো এক বছরে তোমার দানা খাচ্ছে ধরো 150-2000 টাকা দানা খেয়ে নিচ্ছে। তো এক জোড়া পাখি থেকে তুমি বছরে 4টে ক্লাস নিচ্ছ, তো 4টে ক্লাসে তোমার বাচ্চা আসছে ধরো গড়ে 3টে করে যদি বাচ্চা হয় তোমার 4টে ক্লাসে, তো তাহলে তোমার বাচ্চা হচ্ছে একটা ক্লাসে তোমার তোমার 3টে করে বাচ্চা হলে একটা ক্লাসে হচ্ছে, ঠিক বলছি তো? হ্যাঁ ঠিকই তো বলছি, একটা ক্লাসে তোমার হচ্ছে ধরো 3টে, তো 4টে ক্লাসে হচ্ছে তোমার 36টা, তাই তো? একটা ক্লাসে 3টে হচ্ছে, তো 4টে ক্লাসে তোমাদের বাচ্চা হচ্ছে 12টা, তো 12টা বাচ্চা তোমরা বিক্রি করছো ধরে নাও 100 টাকা করে পিস, তো 1200 টাকা। তো আলটিমেটলি বদ্রি এমন একটা পাখি যে এখনও পর্যন্ত মার্কেট অনুযায়ী দাম ঠিক আছে। তো তোমরা যারা ভাবছো বদ্যি হাই মিউটেশনের দিকে যাবে, এটা খুবই ভুল ডিসিশন, কারণ বদ্যির হাই মিউটেশন বিক্রি করতে গেলে ঝামেলা। এই যে তোমার সামনে ভিডিওতে দেখতে পাচ্ছ যে হল্যান্ডটা আছে, এর হাড়ের মধ্যে প্রোগ্রেস আছে, তোমরা নর্মাল বদ্যি যদি এর জায়গায় হয় বাচ্চা তোমরা অলরেডি যেখানে সেখানে বিক্রি করে দিতে পারবে, দোকানে, পাইকারদের কাছে, যে কোনো জায়গায় তোমরা বিক্রি করে দিতে পারবে। যার ডিমান্ড থাকে সবসময় ডিমান্ড, আমরা পাখি পুষি ডিমান্ড দেখে। তো বদ্যি পাখি তোমরা যারা নর্মাল বদ্যি করেছো তারা বদ্যিটাই রাখো, আরও দরকার হলে ভবিষ্যতের জন্য বাড়াও, কারণ বদ্যিটা এমন একটা পাখি যার সবসময় ডিমান্ড থাকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরের হল্যান্ডের কিছু বেবি এসছে, তো এগুলো আমি যখন বিক্রি করতে যাই তখন আমাকে কাস্টমার খুঁজতে হয়,
খুঁজে খুঁজে বিক্রি করতে হয়। বাট এটা যদি আমার নর্মাল বুদ্ধি পাখি হতো, আমার কাস্টমার খুঁজতে হতো না। আলটিমেটলি আমি অনলাইন এখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে দিতাম বা তোমার চেনাশোনা দোকানে নিয়ে চলে যেতাম, ওরা এমনিতেই নিয়ে নিত। যদি আমি এটা দোকানে নিয়ে যাই, ওরা বলবে এখন হলার নিচ্ছি না, অনেক কিছু অজুহাত দেখাবে, আর এমনই দাম বলবে যে তোমার বিক্রি করতে ইচ্ছা হবে না। তো সেই কারণে যারা নর্মাল বুদ্ধি আছো তারা বুদ্ধিতেই থাকো। বেসিক্যালি বুদ্ধি খুব মরে কম, বুদ্ধির খাওয়াটা দাওয়ার মেনটেন করলে বুদ্ধি বাকি তোমাকে ভালোই প্রোডাকশান দেয়, বলবো না যে হিউজ একটা লাভ দেয়, কারণ তোমার প্রফিটেবল দানার খরচাটা তুলে দেয় ওরা। তো এখানে যেরকম তোমার দেখতে হচ্ছে হোগোরোমোর একটা প্রোগ্রেস এসছে, তো এই হোগোরোমোটাও যদি আমি এখন বিক্রি করতে যাই, একে দেবে আমার 1000 টাকা, তাও আমাকে কাস্টমার খুঁজতে হবে। তো সেই কারণে তোমরা নর্মাল জাস্ট বদ্যি থেকে রেনবো পর্যন্ত ডেভেলপ করতে পারো। রেনবো এখন বিক্রি করতে গেলে 300 টাকা, আমি 300 টাকা করেই ধরছি। একটা জেবি বিক্রি করতে গেলে তোমার পড়বে এখন 1000 টাকা, আর হল্যান্ড আমি যদি 3000 টাকায়ও বিক্রি করি, তার জন্য আমার এই 3000 টাকাতে বিক্রি করার জন্য আমাকে ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, একটা হল্যান্ডের সাথে আমি একটা জেপির পেয়ার করিয়েছি, করিয়ে যে বাচ্চাটা আমার বেরোয়েছে এটা হল্যান্ড আছে বাট জেপি স্প্লিট আছে। তো এর ফ্লাওয়ার আসেনি বাট এর কালারটা, এর মুখের হেডটা বাবার মতো ইয়েলো সাইড নিয়েছে, এবং এরটাকে আমি নেক্সট ব্রিডে এর থেকে কী প্রোগ্রেস পাচ্ছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। এগুলো জাস্ট আমার শখ করে করা। তো ভবিষ্যতে যারা ভাবছো বদ্যি পাখি নিয়ে এগোবে, তাদেরকে আমি প্রেফার করবো যে তোমরা নর্মাল যে বদ্যি হয় সেই বদ্যিতেই থাকো, তোমরা হাই মিউটেশনের দিকে এখন যেও না। কারণ বর্তমানে মার্কেট অনুযায়ী যদি তোমাদের হাই মিউটেশনে কখন যাবে, যখন তোমার কাছে কাস্টমার থাকবে তোমার হাতে, যে হ্যাঁ আমার কাছে জেপির ডিম্যান্ড আছে, আমার কাছে হল্যান্ডের ডিম্যান্ড আছে, মানুষ চাইছে, তখন তুমি চোখ বন্ধ করে সেই পাখির দিকে তোমরা এগোতে পারো। তো এখানে যেরকম আমি যেগুলো করে রেখেছি, এগুলো আমার শখের জন্য, আমি শখ করে করেছিলাম, এগুলো বিজনেস পারপাসে নয়, আমার শখ, আমার ইচ্ছা হয়েছিল দেখবো যে কেমন বাচ্চা হয়, তো সেই কারণে করা। তো আমি যে টপিকটা বললাম, যারা যারা ছোটো ব্রিডার আছো, যারা ভাবছো বদ্যি রাখবে না তুলে দেবে, অবশ্যই বদ্যি তোমরা রাখো। বদ্যি খুবই ভালো পাখি এবং খুবই ভালো রেজাল্ট, তোমরা ভবিষ্যতে বদ্যি পাখি আরও দাম বাড়তে পারে, বরং কমবে না বদ্যির দাম, বদ্যিটা এমন একটা পাখি। তো এই পর্যন্ত ভিডিওটা, যাদের যাদের দেখলে ভালো লাগলো ভিডিওটা, তো চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এরপরে আমি নতুন একটা টপিক নিয়ে আসবো, তার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা।